কর্মকাণ্ডে মহান বিজয় দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ। নেত্রকোনা জেলা প্রতিনিধি রিপন মিয়া তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক নিউজ। নেত্রকোনার কলমাকান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন এতিমখানা কমিটি। আজ সকালে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নাগনি চারিকুমপাড়া হাফিজিয়া এতিমখানার পরিচালনা কমিটির নিজস্ব উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রেজাল করিম। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার শাহ। এই সময় এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, বিএমএফ টেলিভিশন।